NRCক লৈ কেগৰ প্ৰতিবেদনত বিস্ফোৰক তথ্য 1579 কোটি টকা ব্যয়ৰ পিছতো অসমে নাপালে শুদ্ধ NRC প্ৰত্যেক হাজেলাৰ বিৰুদ্ধে এবাৰ বিস্ফোৰক তথ্য প্ৰায় 260 কোটি টকাৰ খেলিমেলিৰ সন্দেহ কেগৰ সন্দেহজনক ডাটা সঞ্চালনত 9.01 কোটি টকাৰ অনিয়মীয়া ব্যয় ডাটা এন্ট্রি ডিজিটেলাইজেশ্যনত 7.09 কোটি টকাৰ অতিৰিক্ত ব্যয় কৰিছিল আৰু জেনেৰেটৰ ক্ৰয় নামত 1.20 কোটি টকা আত্মসাত কৰিছিল সমান্তৰালকৈ ব্যৱস্থা সঞ্চালনত 1.78 কোটি টকাৰ খেলিমেলি নিৰীক্ষণ পৰামৰ্শদাতা নিযুক্তিৰ নামত 10.20 কোটি টকাৰ কেলেংকাৰী অপারেটর মজুরির নামত 1055 কোটি টাকার খেলিমেলি আর লগতে যধে মধে সফটওয়্যার বিকাশের বিস্ফোরক তথ্যও লাভ করবলে সক্ষম হয়েছে কেগর প্রতিবেদনত উন্মোচিত হয়েছে সেই ভয়ঙ্কর তথ্য অনিয়মর বাবে NRCর সমন্বয়কক দোষারোপ করেছে এবার কেগে খেলিমেলি সংঘটিত হওয়ার সময়ত সমন্বয়ক আছিল ISA প্রতীক হাজেলা NRCর কেলেঙ্কারি তদন্তর দাবি উত্থাপন করেছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া এই সমগ্র কেলেঙ্কারি CBI তদন্তর দাবি উত্থাপন করেছে বেথার কমলাক্ষ দে প্রকাশ আজি বিধানসভাত মোৰ এটা লিখিত প্ৰশ্ন আছিলে যেহেতু যিসকলক ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাম করাই রখা হয়েছিল অসমীয়া যুবকসকলক তেখেতসকলক উচিত মাননি দিয়া হোৱা নাই বুলি কৈছিল এইখিনি বিষয়ে আলোচনা করার স্কোপ আজি বিধানসভাত নাছিলে যেহেতু এইটো লিখিত প্রশ্ন আছিলে সেই গতিকে আমি আগন্তুক সময়ত কেগৰ রিপোর্ট আৰু আমাক দিয়া প্রশ্নের উত্তৰৰ ওপৰত ভিত্তি কৰি অসম সরকারক তদন্তৰ ব্যৱস্থা কৰিবলৈ এটা দাবি জনাম রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকিলে নহব আমার গভর্নমেন্টে আগে কৈছে যে না NRC কিবা খেলিমেলি হয়েছে খেলিমেলি হয়েছে যদি সিহঁতৰ উপর ব্যবস্থা লোক আর আজি হয়তো বা হাজেলা আমার লগত নাই হয়তো বা বাইরে লই ডেপুটেশনত গৈছে যদি গৈছে তো ইন্ডিয়ার ভিতরেতে আছে এই কারণে মই ভাবো যে গভর্নমেন্টে শুধু কেগৰ রিপোর্ট অহার পিছতে কিবা বা এখন স্টেটমেন্ট দিলে নহব এই কার্যক্ষমত যাতে রূপান্তরিত হয় যাতে ব্যবস্থা লওয়া হয় যাতে এনকোয়ারি হয় যাতে আর মই ভাবো NRC লই নিশ্চয় এটা CBI এনকোয়ারি হব লাগে সৰু সৰু বস্তু লৈ ED এনকোয়ারি হয় CBI এনকোয়ারি হয় NRCর নিচিনা একটা বস্তু ৰাতিপুৱাৰ ৰাতি লৈ কিমান হেৰাছমেণ্ট মানুহৰ এটা এটা মানুহৰ কিমান ডকুমেণ্ট দেখাব লগা হৈছে এতিয়া যদি ইহঁতে যদি কয় যে কেগৰ ৰিপৰ্ট ৰিপৰ্ট আহিছে উপৰে কোম্পানীৰ ওপৰত ইটো আহিছে ফেক সফটৱেৰ ব্যৱহাৰ কৰা হৈছে তেনেহ'লে ওটোৰ ওপৰত একশ্যন ল'ব লাগিব আৰু তাৰ লগত যোনে যোনে জড়িত আছে গভর্নমেন্ট মেশিনারি জড়িত 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 আছে মই ভাবো যে যদি আমাৰ গভর্নমেন্টৰ কোনো মানুহ জড়িত থাকে যদি তাৰ ওপৰত ব্যৱস্থা ল'ব লাগিব আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ